चैतन्य चरितामृत आदि लीला प्रथम परिच्छेद प्रथम श्लोक वंदे गुरु निशभक्तान ईशानिशवतारकं तत्प्रकाशं सतशक्ति कृष्ण चैतन्य संगकाम तत्प्रकाशं सतत शक्ति कृष्ण चैतन्य संगकाम मतम वंदे शब्दानुवाद वंदे आमी वंदना करी गुरुन गुरुवर्ग के ईश भक्तान परमेश्वर भगवान भक्त वृंद के ईशम परमेश्वर भगवान के ईश ईश अवतार गण परमेश्वर भगवान अवतार गण के तत् से परमेश्वर भगवान प्रकाशन प्रकाश समूह के च एवं तत् परमेश्वर भगवान शक्ति ही शक्ति समूह के कृष्ण चैतन्य श्रीकृष्ण चैतन्य संगकम नामक अनुवाद सबाई आमार परे परे पुनरावृत्ति करबेन आमी दीक्षा और शिक्षा भेदे गुरुवर्गे श्रीवासादि परमेश्वर भगवान भक्तवृंदे श्री अद्वैत आचार्य आदि परमेश्वर भगवान अवतारगण श्री नित्यानंद आदि परमेश्वर भगवान प्रकाश समूह श्री गदाधर आदि परमेश्वर भगवान शक्ति समूह एवं श्रीकृष्ण चैतन्य नामक परमेश्वर भगवान वंदना करी এই শ্লোকের উপস্থিত এসে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের তাৎপর্য সবাই ধ্যান সহকারে শ্রবণ করুন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার গ্রন্থের সূচনা স্বরূপ এই সংস্কৃত শ্লোকটি রচনা করেছেন এবং এখন তিনি সবিস্তারে তার বিশ্লেষণ করবেন। এই শ্লোকে তিনি পরম সত্যের ছয়টি মুখ্য তত্ত্বের উদ্দেশ্যে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। গুরুন শব্দটি বহু বচন, কারণ শাস্ত্রের ভিত্তিতে যিনি পারমার্থিক উপদেশ প্রদান করেন তিনি হচ্ছেন গুরু। যদিও অন্যরা প্রাথমিক শিক্ষার্থীদের পারমার্থিক পথ প্রদর্শন করেন, কিন্তু যিনি প্রথমে মহামন্ত্র দীক্ষা দান করেন তাকে বলা হয় দীক্ষা গুরু। এবং যে সমস্ত মহাত্মারা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার শিক্ষা দান করেন
তাদের বলা হয় শিক্ষাগুরু। দীক্ষাগুরু ও শিক্ষাগুরু সমপর্যায়ভুক্ত এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ। যদিও আপাত দৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে হতে পারে, তারা বদ্ধ জীবদের ভগবত ধামে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করেন। সেই জন্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমৎ নিত্যানন্দ প্রভু এবং বৃন্দাবনের সরোজ গোস্বামীদের গুরু বলে গ্রহণ করেছেন। ঈশ্বর ভক্তান বলতে শ্রীবাস আদি ভগবত ভক্তদের বোঝানো হয়েছে, যারা হচ্ছেন ভগবানের শক্তি এবং গুণগতভাবে ভগবান থেকে অভিন্ন। ঈশ্বর অবতারকন শব্দে অদ্বৈত প্রভু আদি আচার্যদের বোঝানো হয়েছে, যারা হচ্ছেন ভগবানের অবতার। তৎপ্রকাশন শব্দে ভগবানের প্রকাশ শ্রী নিত্যানন্দ প্রভু এবং দীক্ষাগুরুকে বোঝানো হয়েছে। তৎশক্তি শব্দে গদাধর দামোদর জগদানন্দ আদি শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ শক্তিদের বোঝানো হয়েছে। এই ছয় তত্ত্ব বিভিন্নভাবে প্রকাশিত হলেও তারা সকলেই সমানভাবে পূজনীয়। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থের শুরুতেই তাদের উদ্দেশ্যে তার প্রণতি নিবেদন করে আমাদের শিক্ষা দিয়েছেন যে কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু আরাধনা করতে হয়। ভগবানের বহিরাঙ্গ শক্তি মায়া কখনোই ভগবানের সঙ্গে করতে পারে না, ঠিক যেমন অন্ধকার আলোকের কাছে আসতে পারে না, কিন্তু তবুও অন্ধকার আলোকের ক্ষণস্থায়ী ও অলিক আবরণ হওয়ার ফলে আলোক থেকে তার উৎপত্তি, কিন্তু আলোক থেকে স্বতন্ত্র তার কোনো অস্তিত্ব থাকতে পারে না। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই মহাকাব্য শ্রী চৈতন্য চরিতামৃত লেখার জন্য বৃন্দাবনের মহান মহান বৈষ্ণবদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তাই এই মহাকাব্য জগৎবাসীদেরকে দান করার জন্য উনি আজ্ঞা প্রার্থনা করতে গিয়েছিলেন মদন মোহনের কাছে। আর মদন মোহনকে যখন প্রণাম করছিলেন তখন মদন মোহনের গলার মালা খসে ওনার মস্তকের পতিত হয়। তার মানে মদন মোহন অনুমোদন করেন তুমি এই গ্রন্থ লিখতে পারবে। তার মানে এই গ্রন্থ সাক্ষাৎ ভগবান মদন মোহন এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মাধ্যমে লিখিয়েছেন। এই এক মহান গ্রন্থ সম্বন্ধে ওনার অক্ষমতা সম্বন্ধে ব্যক্ত করছেন। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজে মুখে ব্যক্ত করেছেন, আমি বৃদ্ধ জরাতু লিখিতে কাঁপয়ে কর মনে কিছু স্মরণ না হয়, না দেখিয়ে নয়নে না শুনিয়ে শ্রবণে তবু লিখি এও এক বিশ্ব। তো এ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজে মুখে এই কথা ব্যক্ত করছেন, আমি বৃদ্ধ জরাত। অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন এই মহাকাব্য শ্রী চৈতন্য চরিতামৃত লিখতে যাবেন তখন ওনার বয়স হয়েছিল প্রায় 100 বছরের কাছাকাছি। 100 বছরের কাছাকাছি বয়স হওয়ার জন্য উনি নিজের সম্বন্ধে কি বলছেন, লিখিতে কাঁপায় ক, অর্থাৎ আমি যখন লিখতে যাচ্ছি আমার হাত কাঁপছে, মনে কিছু স্মরণ না হয়, আর এত বয়স হয়ে গেছে মনেতে কিছু স্মরণ থাকে না। তারপর কি বলছেন, না দেখিয়ে নয়নে চোখেও ঠিকভাবে দেখতে পান না, না শুনিয়ে শ্রবণে কানেও ঠিকভাবে শুনতে পান না, তবু লিখি এ বড় বিস্ময়। তার মানে সাক্ষাৎ মদন গোপাল ওনাকে নিমিত্ত করে এই মহান গ্রন্থ জগৎবাসীদের জন্য দিয়েছেন। তাই একেই বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট স্টাডি। একে কি বলা হচ্ছে, পোস্ট গ্রাজুয়েট স্টাডি। ভগবত ভক্তি মার্গে পদার্পণ করতে হলে, প্রগতি করতে হলে তিনটি টেক্সট বুকস আছে। তো প্রথম হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা, যাকে বলা হচ্ছে প্রিলিমিনারি স্টাডি, প্রারম্ভিক অধ্যয়ন। একে ভালোভাবে বুঝলে তারপর সেই ভগবানের জন্য
অর্থাৎ ভগবানের প্রসন্ন বিধানের জন্য যা কিছু করা হয় তাকেই বলা হচ্ছে ভক্তি, তাকেই বলা হচ্ছে গ্র্যাজুয়েট স্টাডি, কলেজ স্টাডি, কি শ্রীমৎ ভাগবতম। এই ভক্তি করলে যে প্রয়োজনীয় বস্তু আমরা প্রাপ্ত হতে পারবো সেই প্রেম, তাই সেই প্রেমের কথা এই শ্রী চৈতন্য চরিতামৃতে ব্যক্ত করা হয়েছে। এটাই বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডি, ইউনিভার্সিটি অধ্যয়ন। এই চৈতন্য চরিতামৃত যখন লিখতে যাচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এই লেখার ক্ষেত্রে কোন রকম যদি বাধা থাকে তা দূর করার জন্য উনি গুরু বৈষ্ণব ভগবানের স্মরণ করেন। একেই বলা হচ্ছে মঙ্গলাচরণ, অর্থাৎ আমরা যদি গুরু বৈষ্ণব ভগবানের স্মরণ করব তো আমাদের যা কিছু কার্যক্রমে বাধা থাকবে তা সব দূর হয়ে যাবে। তো সেই মঙ্গলাচরণ তিনটি বস্তু আছে, এক হচ্ছে তত্ত্ব বস্তু নিরূপণ, পরম সত্য কি তা নির্ণয় করতে হবে, তার দ্বারা সমগ্র জগৎবাসীদেরকে আশীর্বাদ প্রদান করতে হবে, তাকে নমস্কার করতে হবে। তাহলে মঙ্গলাচরণ তিনটি বস্তু আছে, কি কি? তত্ত্ব বস্তু নিরূপণ, আশীর্বাদ, নমস্কার, এই তিনটি বস্তু। তো 14টি শ্লোক নিয়ে উনি মঙ্গলাচরণ রচনা করেছেন। 14টি শ্লোকের মধ্যে প্রথম 6টি শ্লোক যাকে বলা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব সম্বন্ধে, পরবর্তী 5টি শ্লোক নিত্যানন্দ প্রভুর মহিমা সম্বন্ধে, তারপর 2টি শ্লোক অদ্বৈত আচার্য তত্ত্ব সম্বন্ধে, টোটাল 13টি শ্লোক হল, আর লাস্ট একটা বাকি থাকছে যাকে বলা হচ্ছে পঞ্চতত্ত্ব সম্বন্ধে। পঞ্চতত্ত্বাৎ মহকম কৃষ্ণ ভক্ত রূপ ও স্বরূপকম ভক্তাবতরং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম। অর্থাৎ প্রথমে তত্ত্ব এক ছিল, পরম সত্য এক পুরুষ রূপে ভগবান কৃষ্ণ, আনন্দ পাওয়ার জন্য নিজের হল্লাদিনী শক্তিকে মূর্তিমন্ত রূপে প্রকট করান, তিনি হচ্ছেন কে? শ্রীমতী রাধারানী। রাধারানী কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য নিজেকে শতকোটি রূপে বিস্তার করেছেন, আর কৃষ্ণ সেইভাবে নিজেকে বিস্তার করে তাদের সঙ্গে মহা রাসলীলা করেন, এইভাবে মহা আনন্দ উপভোগ করেন। তো মূলত কৃষ্ণ আর রাধা দুইজনের মধ্যে রাসলীলা হয়েছে, অর্থাৎ রাধারানী নিজেকে বিস্তার করেছেন এত গোপী রূপে, কত গোপী রূপে? 100 কোটি গোপী রূপে নিজেকে বিস্তার করেছেন। কৃষ্ণ সেই রকম নিজেকে বিস্তার করে তাদের সঙ্গে এইভাবে মিলিত হয়ে রাসলীলা উৎসব করেছে। এখানে দেখা যাচ্ছে প্রথম তত্ত্ব এক ছিল, এক থেকে হয়ে গেল 2, কিন্তু সেই কৃষ্ণ স্বয়ং ভগবান সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও ওনার মনের মধ্যে একটা লোভ জাত হয়ে গেল, সেই লোভটা কি? আমার মাধুর্যটা কিরকম, স্বয়ং ভগবান হয়েও নিজের মাধুর্য সম্বন্ধে নিজের কোনো জ্ঞান ছিল না, ভগবানকে বলা হচ্ছে সর্বজ্ঞ, সর্বজ্ঞ হয়েও এই বিষয়ে তিনি অজ্ঞ ছিলেন, অজ্ঞ মানে অজানা ছিল, আমার মাধুর্যটা কিরকম, যে মাধুর্য আস্বাদন করে রাধারানীর অন্তরে মহা সুখের উদয় হয় সেই সুখটা কিরকম, আর রাধারানী কিরকম প্রেম, যে প্রেমের প্রভাবে আমার এই মাধুর্য আস্বাদন করতে পারেন। তাহলে মূলত প্রথম লোভটা কি হয়েছে? আমার মাধুর্যটা কিরকম, এ হচ্ছে মুখ্য কারণ, একে আনুষঙ্গিক করে আরো 2টি কারণ প্রকট হয়ে গেল, সেই 2টি কারণ কি? হ্যাঁ, প্রথম হচ্ছে রাধার প্রণয় মহিমা কিরকম, এ প্রণয় বলতে প্রেমের চরম সীমা কথা, ইংরেজিতে এর কোনো ভাষা নেই, ইংরেজিতে কেবল লাভ বলে দিলে স্নেহ প্রণয় রাগ এসব বোঝাচ্ছে, যেমন ইংরেজিতে বলা হচ্ছে কি? আন্ট, আঙ্কল, তাতে সব কিছু বোঝাচ্ছে, আঙ্কল বোঝালে মামা চাচা কাকা জ্যাঠা সব বোঝাবে, হ্যাঁ, কিন্তু এর সব ভাষা নেই, আর সেই ভাষাতে আমাদের প্রভুপাদ ওনার গুরুদেবের প্রেরণায় এইরকম শ্রীমৎ ভগবদ গীতা শ্রীমৎ ভাগবতম চৈতন্য চরিতামৃত ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং দিয়েছেন। এইভাবে প্রত্যেক শ্লোকের
উনি ট্রান্সলেশন দিয়েছেন, এইভাবে প্রত্যেক শ্লোকের উপর কি পারপোর্ট আছে তা দিয়েছেন, অদ্ভুত কার্য করেছেন। মানে এইরকম কার্য করা কারোর পক্ষে সাধ্য নয়। এই কিভাবে হলো? না, কৃষ্ণ শক্তি প্রাপ্ত হয়েছেন। কৃষ্ণ শক্তি প্রাপ্ত না হলে এই দুঃসাধ্য কার্য কেউ করতে পারবে না। ইংরেজি ভাষাকে বলা হচ্ছে অপূর্ণ ভাষা, পূর্ণ ভাষা নয়। পূর্ণ ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা, কিন্তু সেই অপূর্ণ ভাষাতে পূর্ণতা প্রদান করেছেন শ্রীল প্রভুপাদ নিজেই, ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং ট্রান্সলেশন এবং পারপোর্ট দিয়ে অদ্ভুত দুঃসাধ্য কার্য সাধন করেছেন। তাই এর থেকে প্রমাণিত হচ্ছে শ্রীল প্রভুপাদ হচ্ছেন কৃষ্ণ থেকে সাক্ষাৎ কৃষ্ণ শক্তি প্রাপ্ত হয়েছেন, তাহলে এই কার্য কেউ করতে পারবেন না। এখানে দেখুন, এখানে যে কথা বলা হচ্ছে যে প্রথম শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আমি যে তত্ত্বের কথা বলছিলাম, প্রথম এক ছিল, এক থেকে দুই হয়ে গেল, দুই মানে রাধা কৃষ্ণ। আর কৃষ্ণ স্বরূপে নিজের মাধুর্য নিজে জানতেন না, আর সেই মাধুর্য কেবল রাধারানী আস্বাদন করতেন, রাধারানীর অন্তরে অনন্ত সুখের উদয় হতো, সেই সুখটা কিরকম তা জানতেন না। এই তিনটি বাঞ্ছা তার অপূর্ণ থেকে গেল। তিনটি বাঞ্ছা কি? রাধার প্রণয় মহিমা কিরকম, প্রণয় বলতে স্নেহ মান রাগ, এখানে বলা হচ্ছে কি প্রেমের ওপরে কথা, প্রণয় ভাষা হিসাবে বলা হচ্ছে। অর্থাৎ আমরা সাধারণত প্রেম শব্দ বুঝি কি লাভ হিসাবে, ইংলিশে বলা হচ্ছে, তার উপরে কথা হচ্ছে প্রণয়, স্নেহ প্রেম প্রণয়, এইভাবে প্রণয়। রাধা প্রণয় বলতে রাধার প্রেমের মহিমাটা কিরকম, রাধার গানি ভিতরে এমন কি প্রেম আছে যে প্রেমের দ্বারা আমার এই মাধুর্য উনি কেবল আস্বাদন করে থাকে, তাহলে আমার মাধুর্যটা কিরকম। আর এই মাধুর্য আস্বাদন করে রাধারানীর অন্তরে যে সুখের উদয় হয় সেই সুখটা কিরকম। এই তিনটি বাঞ্ছা কৃষ্ণ লীলা অপূর্ণ থেকে যায়, সর্বজ্ঞ হয়েও এই তিন বিষয়ে অজ্ঞ। এখানে আমাদের সম্বন্ধে বলা হচ্ছে আমরা সব বদ্ধ জীব, বদ্ধ জীব আমরা সাধন করে বড় জোর প্রেম প্রাপ্ত হতে পারি। তাই রূপ গোস্বামী ক্রম হিসাবে দিয়েছেন আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম, এই ন স্তর, লাস্ট হচ্ছে প্রেম আমরা প্রাপ্ত হতে পারি। তার উপরে স্তর আমাদের জন্য নয়, তার উপরে যত স্তর আছে এ ভগবান নিজে বিস্তার স্বরূপ, নিজের হলাগ্নি শক্তি প্রকাশ স্বরূপ এদের জন্য। তারপরে স্তর কি বলেছে, স্নেহ প্রণয় রাগ অনুরাগ ভাব, তার বলেছে রূঢ় মহাভাব অদৃঢ় মহাভাব মদনাক্ষ মহাভাব মাদনাক্ষ মহাভাব। এই মাদনাক্ষ মহাভাব এই লাস্ট যে স্টেজ, এই স্থিতি রাধারানী আছেন। তাই এই স্থিতি কৃষ্ণের, এই সম্পদ কৃষ্ণের কাছে ছিল না, কৃষ্ণের কাছে ছিল মদনাক্ষ মহাভাব, কিন্তু তার উপরের যে স্থিতি মাদনাক্ষ মহাভাব এই ধন রাধারানীর কাছেই আছে বলে রাধারানী কেবলই কৃষ্ণের মাধুর্য এক চেটিয়া আস্বাদন করতেন। কৃষ্ণের কাছে এই ধন না থাকার জন্য উনি এই মাধুর্য আস্বাদন করতে পারতেন না। তাই উনার মনে লোভ জাত হয়ে গেল আমার মাধুর্যটা কিরকম, আর এই মাধুর্য আস্বাদন করতে হলে মাদনাক্ষ মহাভাব এ ধনের অধিকার না পর্যন্ত আমি আস্বাদন করতে পারব না। এ আস্বাদন কে করছেন? শ্রীমতী রাধারানী। রাধারানী হচ্ছেন আশ্রয় বিগ্রহ ভগবান, হ্যাঁ, আর কৃষ্ণ হচ্ছেন বিষয় বিগ্রহ ভগবান। তা বিষয় বিগ্রহ ভগবানকে এখন নেমে আসতে হবে কোথায়? আশ্রয় বিগ্রহ স্তরে, তবে নিজের মাধুর্য নিজে আস্বাদন করতে পারবেন। এখন কৃষ্ণ কিভাবে রাধারানীর কাছে এই ধন প্রাপ্ত হবেন? তা কৃষ্ণ বাঞ্ছা পূর্তি হেতু এই শ্রীমতী রাধারানী উনি সব রকম ওনার বাসনা পূর্ণ করেন। তাই কৃষ্ণের মনে যখন এ লোভ জাত হয়ে গেল তখন রাধারানী সব অঙ্গের দ্বারা কৃষ্ণকে সব অঙ্গ আলিঙ্গন করে
কৃষ্ণের সঙ্গে এক হয়ে গেলেন। এইভাবে কৃষ্ণের সঙ্গে যখন এক হয়ে গেলেন, তখন রাধারানীর কাছে যে ধন আছে মাদনাক্য মহাভাব, হ্যাঁ, এই মাদনাক্য মহাভাব কৃষ্ণ প্রাপ্ত হয়ে গেল। তার মানে উনি যখন রাধারানীর সঙ্গে মিলিত হয়ে এক রূপ হলেন, তখন কি হলেন? গৌরাঙ্গ। হ্যাঁ, এই গৌরাঙ্গ অন্তর কৃষ্ণ বহির্গৌর, অর্থাৎ শ্রীমতী রাধারানী বর্ণ দ্বারা, দেহের বর্ণ দ্বারা নিজের শ্যাম সুন্দর বর্ণকে আচ্ছাদিত করে দিয়েছেন। তা চৈতন্য মহাপ্রভু কে? চৈতন্য মহাপ্রভু হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। হ্যাঁ, রাধারানী বর্ণ দ্বারা নিজের বর্ণকে আচ্ছাদিত করে দেওয়ার জন্য এখন কৃষ্ণ দেখে হয়ে গেছেন কি? গৌর বা গৌরাঙ্গ। হ্যাঁ, এই গৌরাঙ্গ মানে দুই তত্ত্ব ছিল, রাধা কৃষ্ণ মিলিত হয়ে এক হলেন, এক তত্ত্ব। তো উনি চেয়েছিলেন নিজের তিন বাঞ্ছা পূর্ণ করার জন্য। এখানে আবার বলা হচ্ছে এই শ্লোকে নিজেকে পাঁচ রূপে বিস্তার করলেন। তাই বলছেন পঞ্চতৎমাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ ও স্বরূপকম ভক্তাবতরং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিগম। এ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। প্রথম এক তত্ত্ব ছিল পরম সত্য এক, এক থেকে দুই হলেন, দুই থেকে আবার এক, এক থেকে আবার নিজেকে পাঁচ রূপে বিস্তার করলেন। কেন? আমাদের জন্য, আমরা সব কলিহত জীব, বদ্ধ জীব, আমাদের উদ্ধারের জন্য উনি সংকীর্তন আন্দোলন প্রবর্তন করলেন। কলিযুগের ধর্ম কি? কলিযুগের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নয় তার প্রবর্তন। তা এখন নিজেকে পাঁচ রূপে বিস্তার করলেন, কেন? একে একে সংকীর্তন হবে না, তাই নিজেকে পাঁচ রূপে বিস্তার করলেন। সেই পাঁচ তত্ত্ব হচ্ছে কি? পঞ্চতত্ম আত্মকম ভক্ত রূপ, ভক্ত রূপ মানে চৈতন্য মহাপ্রভু রাধারানী রূপ নিয়ে এখন ভক্ত রূপে এসেছেন কৃষ্ণ। তাই সেই কৃষ্ণ হচ্ছেন এ চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপ। ভক্ত স্বরূপকম অর্থাৎ নিত্যানন্দ প্রভু, কৃষ্ণের যে বড় ভাই বলরাম, সেই বলরাম চৈতন্য মহাপ্রভু লীলাতে এসেছেন নিত্যানন্দ প্রভু রূপে। হ্যাঁ, বলরাম হইল নিতাই, এই কথা বলা হচ্ছে। ব্রজেন্দ্র নন্দনে যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। এ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। আর ভক্ত অবতার অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার, দুই সমন্বয়ে অদ্বৈত আচার্য রূপে এসেছেন। এ তিনজনেই সব ঈশ্বর মানে ভগবান, ভগবত স্বরূপ, বিষ্ণু তত্ত্ব, সেব্য তত্ত্ব। তো চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য তিনজনেই ঈশ্বর, ঈশ্বর মানে ভগবান। হ্যাঁ, এই তিনজনেই বিষ্ণু তত্ত্ব। তাই আমরা এই তিন তত্ত্বের চরণে তুলসী অর্পণ করতে পারি। কিন্তু তিন ঈশ্বরের মধ্যে এক হচ্ছে মহাপ্রভু আর দুই হচ্ছেন প্রভু। তাই চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে এক মহাপ্রভু আর প্রভু দুই জন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। বাংলা ভাষায় লেখা হয়েছে, হ্যাঁ, বুঝতে পারছেন তো? তিনের মধ্যে এক মহাপ্রভু, তিনজনই ভগবান, তিনজনের মধ্যে এক হচ্ছে মহাপ্রভু, তিনি হচ্ছেন কে? চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ। যেমন বলা হচ্ছে ভগবান কৃষ্ণ অনন্ত রূপ আছে, অদ্বৈত অচ্যুত অনাদিম অনন্ত রূপম, সে অনন্ত রূপের মধ্যে আসল স্বরূপ কে? কা? অর্থাৎ কৃষ্ণ স্বরূপ হচ্ছে ভগবানের আসল স্বরূপ। আর সেই কৃষ্ণ স্বরূপ মানে বৃন্দাবনের যে কৃষ্ণ। তাই কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণ কি বলছেন? গোপ বেশ বেনু কর নব কিশ নট বর নর লীলা হয় অনুরূপ। অর্থাৎ আমাদের মতো রূপ ধারণ করে এসে যেমন বৃন্দাবনে নন্দ যশোদার পুত্র রূপে গোচারণ লীলা করেন কাউহার বয় রূপে, সেইটাই হচ্ছে ভগবানের অনন্ত রূপের মধ্যে আসল স্বরূপ। তা ভগবানের আসল স্বরূপ হচ্ছে এই নন্দ নন্দন যশোদ নন্দন কাউহার বয় অর্থাৎ রাখাল বালক, সেই স্বরূপে হাতে বাঁশরি অর্থাৎ বংশী ধারণ করেন, এই হচ্ছে ভগবানের আসল স্বরূপ। তাই বলা হচ্ছে গোপ বেশ বেনু কর নব কিশোর, সবচেয়ে পুরাতন আদি পুরুষ হয়েও এগারো বর্ষ বয়স্ক কিশোর এই স্থিতিতে অবস্থান করে। আর নট বড় মানে এক্সপার্ট ড্যান্সার, নট মানে ড্যান্সার,
a Brahman a Sist expert, expert dancer, a Shivji ke bala chhe Noto Raj. Shivji jokhon nitto korbe somogro Brahmanda pralay hoye jabe. Haan? Tai take bala chhe Noto Noto Raj. Haan? Krishna ke bala chhe ki Noto Bara. Ini jokhon nitto korben sobar moddhe anondo bordhito hobe. Haan? Krishna jokhon nitto korben somogro Brahmanda bashi sobar moddhe आनंद बढ़ते क्या ना भगवान सर्वोत्तम लीला है कि रास लीला जय जय जल रस सर्व रस सार परकिया भावे जहा ब्रजेते प्रचार ये है भगवान सर्वोत्तम लीला देखने ये भगवान आसल से ही भगवान एकदम ऐसे चैतन्य महाप्रभु रूपे ताई तीनी है महाप्रभु तद एक महाप्रभु आर प्रभु दुई जन हाँ नित्यानंद प्रभु अद्वैत आचार्य दुजन ईश्वर हलो तारा प्रभु प्रभु माने से भगवान हाँ महाप्रभु सेवा निजे जीवन उत्सर्ग कर एक महाप्रभु और प्रभु दुजन दुई प्रभु सेवे महाप्रभुर चरण देखने पांच तत्व मध्य तीन तत्व पेलम आज चतुर्थ तत्व हम भक्त तत्व ये शुद्ध भक्त हम श्रीवा की शिवास ठाकुर की शिवास ठाकुर ये नारद मुनि अवतार आर भक्त शक्ति काम अर्थात श्रीमती राधारानी अवतार चैतन्य महाप्रभुरा के ना गदाधर पंडित पंचतत्व नहीं कि करलें चैतन्य महाप्रभु हमारे जो संकीर्तन आंदोलन प्रवर्तन करलें तई बला पंचतत्व अवतीर्ण चैतन्य संगे पंचतत्व लय करें संकीर्तन डंगे ये हे एक्सटर्नल कज हरिबल हाँ प्रथम महाप्रभु एस कृष्ण लीला जे तीन टी बांचा अपूर्ण छो ता पूर्ण करी भाव एवं कान्ति नहीं बला इंटरनल कज और यहाँ एक्सटर्नल कज हम बहिर्जगते हम कि अर्थात अनर्पित चरिंचीरा करुणावतीर्ण करो समर पैत उन्नत उज्जवल रसंग सभक्ति श्रियम हरि पुरट सुंदर दुति कदम्ब संदीपित सदा हृदय स्पंदर स्फुरतु बा सचिनंदन ये कृष्णदास कविराज गोस्वामी ये रूप गोस्वामी लेखा विदग्ध माधव ये श्लोक नहीं उन्नी जगतवासी के आशीर्वाद कर सचिनंदन गौररी जिन्ही हे गौर सिंह हाँ चैतन्य सिंह जदि हृदय प्रवेश करबे हृदय जे जन्म जन्म धरे पाप पुंजीभूत हुए जे हाथीर मत बिराज करछे से हाथी के मेरे आमादेर हृदय से ही भगवान चैतन्य महाप्रभु निजे स्थान आसन करे नेबेन हाँ निजे स्थान करे नेबेन तखन आमादेर सर्व तखन आमादेर कि हबे सर्वत भावे मंगल हाँ ये आशीर्वाद कर देख जगतवासी एक तत्व थे पांच तत्व रूप धारण कर लाइ पंचतत्मात्मकम कृष्ण भक्त रूप स्वरूपकम भक्तावतरंग भक्ताखं नमामि भक्त शक्तिकम ये पांच तत्व रूप धारण कर संकीर्तन आंदोलन प्रवर्तन कर लाइ कलिजुगे लोक जे पर्यंत संकीर्तन आंदोलन अंश ग्रहण ना कर से पर्यंत तेदेर भवरो दूर हबे ना जन्मृत्यु चक्र थेके उद्धार होते पारबे ना देर बंधन थेके कखनो मुक्त होते पारबे ना ता कलिजुगेर लोकेदेर जन्य एकमात्र धर्म हच्छे भगवानेर नाम संकीर्तन कलिजुगेर धर्म कृष्ण नाम संकीर्तन हाँ कलिजुगेर धर्मटा ताहले कि हलो कृष्ण नाम संकीर्तन और कृष्ण शक्ति बिना नए तार प्रवर्तन और चैतन्य महाप्रभु जो भविष्यवाणी कर पृथ्वी पर्यंत जत आज नगरादि ग्राम सर्वत्र प्रचार हईबे मोर नाम कार्य के करबे तार कास थेके जिनि शक्ति प्राप्त होते पारबेन तिनि केवल ये कार्य करते पारबेन ताई एखाने बला आछे कृष्ण शक्ति बिना नए तार प्रवर्तन से कृष्ण से चैतन्य महाप्रभु थेके साक्षात ये शक्ति प्राप्त है इसकने प्रतिष्ठाता आचार्य श्री एसी भक्तिवेदांत स्वामी प्रभुपाद
এই বৃদ্ধ অবস্থা পাশ্চাত্য দেশে গিয়ে সেই কার্য সাধন করে। তাই প্রভুপাদের প্রণাম মন্ত্র আমরা সব গাচ্ছি কি, নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশে শূন্যবাদী পাশ্চাত্য দেশ তার নেই ভাব পাশ্চাত্য দেশ প্রাচ্য সমগ্র দেশকে উদ্ধার করেন এই গৌরবাণী প্রচারের দ্বারা, চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের দ্বারা। কৃষ্ণ থেকে এই শক্তি প্রাপ্ত হওয়ার জন্য তিনি এই কার্য সম্পাদন করতে পেরেছেন। এখন দেখা যাক বোর্ড কোথায় গেল, সামনে রাখো। ও আচ্ছা আচ্ছা, ভগবান আছে, এইদিকে রাখো এইদিকে রাখো। এখানে এই শ্লোকে এ প্রথমে নমস্কার করছেন, প্রথম দুইটি শ্লোক কি বলা হচ্ছে নমস্কার, একটা হচ্ছে সামান্য নমস্কার আর একটা হচ্ছে স্পেশাল নমস্কার, বিশেষ নমস্কার। এখানে বলছে বন্দে গুরুং, কোথায় গেল বোর্ড? এখানে এখানে ছ তত্ত্বের কথা বলা হচ্ছে, আমরা পেলাম মানে এক থেকে দুই হলাম, দুই থেকে এক, এক থেকে পাঁচ, আবার পাঁচ থেকে এখানে পাচ্ছি আর একটা এক্সট্রা তত্ত্ব, তাকে বলা হচ্ছে বন্দে গুরুন। এখানে ছ তত্ত্বের কথা, গুরুতত্ত্ব, ভক্ততত্ত্ব, অবতার তত্ত্ব, প্রকাশ তত্ত্ব, শক্তি তত্ত্ব, সাক্ষাৎ ভগবত তত্ত্ব, চৈতন্য মহাপ্রভু, কটা তত্ত্ব হলো? হ্যাঁ ছ। তাই বলা হচ্ছে বন্দে গুরুং, প্রথম তত্ত্ব গুরুতত্ত্ব, বন্দে গুরুং ঈশ ভক্তাম ভক্ততত্ত্ব, ঈশ ঈশ অবতারকাম অবতার তত্ত্ব, কটা হলো? তিন। তৎপ্রকাশাংশ অর্থাৎ তার প্রকাশ প্রকাশ তত্ত্ব, কটা হলো? চার। পাঁচ তৎশক্তি অর্থাৎ সেই চৈতন্য মহাপ্রভু শক্তি রূপে, হল আদমি শক্তি রূপে মতো, তা পাঁচ তত্ত্ব হলো। আবার শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গতম, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ছ তত্ত্ব। হ্যাঁ, এখানে যে মানে এখানে বলা হচ্ছে সামান্য প্রণাম, সামান্য প্রণাম মানে এই বুঝাচ্ছে ইষ্টদেবের সঙ্গে যখন অন্যদেরকে একসাথে প্রণাম করা হয় তাকে বলা হচ্ছে সামান্য প্রণাম, আর বিশেষ প্রণাম যখন কেবল ইষ্টদেবকে প্রণাম করা হবে, তার সঙ্গে অন্য আর কেউ থাকবে না, তাকে বলা হচ্ছে স্পেশাল প্রণাম, বিশেষ প্রণাম। তাই বিশেষ প্রণামে এ দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে, হ্যাঁ, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত পূর্বোদয়ে, হ্যাঁ, পূর্বোদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দ তমনুদ। তো এখানে দেখা যাচ্ছে দুই তত্ত্বের কথা ব্যাখ্যা হচ্ছে, নিত্যা মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু। তাই এখানে বিশেষ প্রণাম কিভাবে হলো? আমরা বলছি বিশেষ প্রণাম তাকে বলা হয় কেবল ইষ্টদেব, ইষ্টদেব ব্যতীত অন্য সেখানে কেউ থাকবে না, কিন্তু এখানে ইষ্টদেব চৈতন্য মহাপ্রভু সঙ্গে নিত্যানন্দ প্রভু দুইজনকে প্রণাম করা হচ্ছে, আর একই বিশেষ প্রণাম বলা হচ্ছে। কি কারণে? নিত্যানন্দ প্রভু অন্য কেউ নন, তিনি হচ্ছেন সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু দ্বিতীয় স্বরূপ। যেমন আমরা কৃষ্ণলীলা পাই কি, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, অর্থাৎ বলরাম অন্য কেউ না, সাক্ষাৎ কৃষ্ণ নিজেকে বলরাম রূপে বিস্তার করেছেন। হ্যাঁ, তাই এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই বলরাম সম্বন্ধে বলছেন কি, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ ইজ দ্য সোর্স অফ অল ইনকার্নেশন, কৃষ্ণ সমস্ত অবতারদের উৎস, আর তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর সেই কৃষ্ণের দ্বিতীয় দেহ, কৃষ্ণ যখন নিজেকে দ্বিতীয় স্বরূপে বিস্তার করছেন, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, তাহলে কৃষ্ণের দ্বিতীয় দেহকে বলরাম। তাই বলরাম পরমেশ্বর ভগবান, হ্যাঁ, আমরা যদি বলরামকে কৃষ্ণ থেকে ভেদ জ্ঞান করবো, আলাদা জ্ঞান করবো, সেই অপরাধের জন্য আমাদের সব ভক্তি বিষয় বিনাশ হয়ে যাবে। হ্যাঁ, অবতার ভগবান, এ দুই ভগবান, পরমেশ্বর ভগবান কৃষ্ণ বলরাম, তাই সেই কৃষ্ণ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু আর সেই বলরাম হচ্ছেন এ নিত্যানন্দ প্রভু। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
দ্বিতীয় শ্লোকে স্পেশাল প্রণাম এইভাবে কেছেন বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদীত, একসাথে উদয় হয়েছে আকাশে চন্দ্র সূর্য একসাথে উদয় হয় কি? হ্যাঁ না, যখন সূর্য উদয় হবে তখন চন্দ্রের উদয় থাকে না, আর যখন চন্দ্রের উদয় হবে তখন সূর্যের উদয় হয় না। কিন্তু এ এক অদ্ভুত আশ্চর্যজনক বিষয়, এ গৌড়দয় পূর্ব দেশ বলাচ্ছে, যেখান থেকে চন্দ্র সূর্য সদৃশ এ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু একসাথে উদয় হয়েছেন। হ্যাঁ, তাই বলা হচ্ছে কি, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত, সহ উদিত একসাথে উদয় হয়েছে। গৌড়দয়ে পুষ্পবন্ত, মানে এই গৌড় দেশ পূর্ব দিক দিশা পূর্ব দিক, সেখান থেকে এই চন্দ্র সূর্য একসাথে উদয় হয়েছে। ইয়ে চন্দ্র সূর্য বহির্জগতে অন্ধকার দূর করতে পারে, কিন্তু কারোর হৃদয় গহ্বর অন্ধকার দূর করতে পারে না। পারে কি? আমাদের হৃদয়ে যে অজ্ঞান রূপী অন্ধকার, সে অজ্ঞান রূপী অন্ধকার এ সূর্য চন্দ্র দূর করতে পারে না। কিন্তু এক অদ্ভুত ধরনের সূর্য চন্দ্র উদয় হয়েছেন একসাথে পূর্ব গগনে গৌড় দেশে। তারা হচ্ছেন কারা? এ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। এরা বহির্জগতের অন্ধকার তো দূর করেন, উপরন্তু আমাদের হৃদয় গহ্বরে যে অজ্ঞান রূপে অন্ধকার তাকেও দূর করছেন। তাই এটা অদ্ভুত আশ্চর্যজনক। এইবার দুইটি শ্লোকে ইয়ে কি করেছেন, নমস্কার জানাচ্ছেন। তৃতীয় শ্লোকে বস্তু নির্দেশ, সেই চৈতন্য মহাপ্রভু কে, মানে এই চৈতন্য চৈতন্যতে প্রতিপাদ্য মানে আরাধ্য বস্তু কে, তা কৃষ্ণদাস কবিরাজ স্বামী নির্ণয় করেছেন। কি বলছেন? যদ্দ্বৈতং ব্রহ্মপনিষদি তদপশ্য তনুভ য আত্মন্তর্যামি পুরুষ সসাংশ বিভব সৈশ্য পূর্ণ জয় ভগবান সস্বয়ং অয়ং ন চৈতন্য কৃষ্ণ জগতি পরম তত্ত্ব পরমিহ। ভগবত তত্ত্বের মধ্যে চরম প্রকাশ স্বরূপ হচ্ছে চৈতন্য স্বরূপ, এর থেকে শ্রেষ্ঠ পরতত্ত্ব আর কিছু নেই। কেন? এই চৈতন্য মহাপ্রভু অন্য কেউ নন, তিনি হচ্ছেন রাধা এবং কৃষ্ণ দুই তনু মিলিত হয়ে এই চৈতন্য স্বরূপ। তাই রূপ গোস্বামী বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য নয় রাধা কৃষ্ণ অন্য। তাই এই শ্লোকের দ্বারা ই নির্ণয় করা হচ্ছে যদ্দ্বৈতং ব্রহ্মপনিষদি ততপশ্য তনুভা, অর্থাৎ অদ্বৈতবাদী যারা ব্রহ্ম উপাসনা করে নির্বিশেষ ব্রহ্ম, সেই ব্রহ্মটা কি? বডিলি এফালিজেন্স অফ লর্ড কৃষ্ণ। সেই জ্যোতিটা কি? তা হচ্ছে আমাদের এই চৈতন্য মহাপ্রভু অঙ্গ জ্যোতি। ব্রহ্মটা কি? নির্বিশেষবাদীরা যে ব্রহ্ম উপাসনা করেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তো সেই ব্রহ্ম কে? হ্যাঁ, সেই ব্রহ্ম হচ্ছেন আমাদের এই চৈতন্য মহাপ্রভুর অঙ্গ জ্যোতি, বডিলি এফালিজেন্স অফ লর্ড চৈতন্য। আর যে অষ্টাঙ্গ যোগীরা হৃদয়স্থিত যে পরমাত্মাকে উপাসনা করেন, সেই পরমাত্মাকে, সেই পরমাত্মা হচ্ছেন আমাদের এই চৈতন্য মহাপ্রভুর অংশ প্রকাশ, পার্সিয়াল এক্সপানশন। আর স্বয়ং ভগবান, ভগবান কাকে বলা হয়? যিনি সরৈশ্বর্য পূর্ণ, ছটি ঐশ্বর্য, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য, এই ছটি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণ মাত্রা বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান। তাই পরাশর মুনি যিনি হচ্ছে ব্যাসদেবের পিতা, এই ভগবান সম্বন্ধে সংজ্ঞা দিয়েছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী জ্ঞান ও বৈরাগ্যস্য সন্নং ভগ ইতিঙ্গনা। এই ভগবান ঐশ্বর্য, এই ছটি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণ মাত্রা বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান। তাই সেই ভগবানকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর এই শ্লোকে সেই ভগবান কৃষ্ণ এখন চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ সরিষ্য পূর্ণ যে ভগবান স্বয়ং, সেই সরিষ্য পূর্ণ ভগবানকে চৈতন্য মহাপ্রভু। তাই চৈতন্য মহাপ্রভু থেকে শ্রেষ্ঠ পরতত্ত্ব আর কিছু নাই। তাই চৈতন্য চৈতন্যামৃতে আমাদের তত্ত্ববস্তু নির্ণয় হয়ে গেল, আমাদের আরাধ্য বস্তু কে? চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাই চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎ বাণী করেছেন, পৃথিবী পর্যন্ত যত আছে নগর অধিগ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, তো সমগ্র জগতে
কি প্রচার হচ্ছে আমাদের ইসকন থেকে? হরে কৃষ্ণ মহামন্ত্র, তোমার নাম তো শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি কেন বললো আমার নাম প্রচার হবে? তো হরে কৃষ্ণ অন্য কেউ না, হরে কৃষ্ণই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। বুঝতে পারছেন? হরিদাস ঠাকুর সারা জীবন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছেন, কীর্তন করেছেন, আর অন্তিম সময়ে এই চৈতন্য মহাপাদ পদ্ম নিজে বক্ষ দেশে ধারণ করে চৈতন্য মহাপ্রভু মাধুর্য, মানে কোটি কন্দর্ব বিনিন্দিত সেই মাধুর্য মুখমণ্ডল আঁকির সাহায্যে আস্বাদন করতে করতে লাস্ট উচ্চারণ করেন কি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। আমি সেই কথা বললাম, প্রভু নিত্যানন্দের কথা বললাম কি? আরে কিচ্ছু বুঝছে না, মানে যিনি সারা জীবন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে এসেছেন আর শরীর ত্যাগের সময় কি উচ্চারণ করছেন? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, এই কথা বলে দেহ রাখেন। তার মানে সেই হরে কৃষ্ণ মানে এই চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, কথা বুঝতে পারছেন? তাই মহাপ্রভু বলছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে না মোর নাম দিয়ে, আমাদের ইসকন থেকে সমগ্র পৃথিবীতে হরে কৃষ্ণ মহামন্ত্র এ প্রচার প্রসার চলছে। তো হরে কৃষ্ণ মানে কি? হরে মানে কি? রাধারানী, হরা থেকে হরে, তো রাধারানীর নাম হরা কেন হলো? হরে কৃষ্ণ রাধারানীর নাম হরা কেন হলো? হরা সম্বোধনে হরে, আমাদের যে মহামন্ত্র সেই মহামন্ত্র আমরা প্রথম উচ্চারণ করছি হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা সবাই জানে, কৃষ্ণ মানে সর্বাকর্ষক, সর্বাকর্ষক কৃষ্ণ, তা হরে হরা থেকে হরে হয়েছে। তো হরা রাধারানীর এক নাম হচ্ছে হরা, রাধারানীর নাম হরা কেন হলো? তার মানে ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা প্রকট করেন তখন ব্রজের সখাদের সঙ্গে, পিতা মাতা নন্দ যশোদার সঙ্গে এবং গোপীদের সঙ্গে কত রকম লীলা প্রদর্শন করেছেন। হ্যাঁ, আর বিশেষ করে গোপীদের সঙ্গে কত অন্তরঙ্গভাবে মেলামেশা করেছেন, ওদেরকে নিয়ে রাসলীলা করেছেন, ওদেরকে নিয়ে যমুনা জলক্রীড়া করেছেন, ওদেরকে নিয়ে কুঞ্জ বিহার করেছেন, এরকম কত অন্তরঙ্গভাবে। আর কংসের দ্বারা প্রেরিত হয়ে যখন অক্রূর এলেন এ বৃন্দাবন থেকে কৃষ্ণ বলরামকে নিয়ে গেলেন কোথায়? মথুরায়। তাই সে গোপীদের হৃদয় থেকে যেন প্রাণ ছিঁড়ে নিয়ে চলে গেলেন, গোপীদের প্রাণে প্রাণ কৃষ্ণ, সেই কৃষ্ণকে প্রাণ থেকে যেন ছিঁড়ে নিয়ে চলে গেলেন। আর কৃষ্ণ কথা দিয়ে গিয়েছিলেন কি? আমি অতি শীঘ্র ফিরে আসব। কিন্তু কৃষ্ণ আর ফেরেননি, কত বছর? একশো বছর ফেরেননি। একশো বছর এইভাবে মথুরাতে গিয়ে কংসকে বধ করেন, কংসকে বধ করার ফলে কংসের দুই পত্নী ছিল, কি নাম? অস্তি আর প্রাপ্তি। এই দুইজন কার কন্যা ছিল? জরাসন্ধের কন্যা। তার দুই কন্যা বিধবা হয়ে গেছে, বিধবা হয়ে যাওয়াতে পিতার কাছে গিয়ে অভিযোগ করেছেন, আর জরাসন্ধ তখন এই জামাই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য উনি কি করলেন? সমগ্র পৃথিবী পৃষ্ঠ থেকে 23 অক্ষহীনী সেনা, দুষ্ট সেনা সব সংগ্রহ করে নিয়ে এসে উপস্থিত হয়ে গেলেন কোথায়? মথুরাতে। মথুরাবাসী সহ কৃষ্ণ বলরামকে সংহার করার জন্য, বধ করার জন্য। আর কৃষ্ণ বলরাম কি করলেন? যে জরাসন্ধের দ্বারা আনিত 23 অক্ষহীনী সেনা, আমরা কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে পাচ্ছি উভয় পক্ষে মাত্র 18 অক্ষহীনী সেনা ছিলেন, কিন্তু জরাসন্ধ এখানে নিয়ে আসেন কত? 23 অক্ষহীনী সেনা। তা যখন আক্রমণ করতে এসেছে কৃষ্ণ বলরাম, জরাসন্ধকে রেখে 23 অক্ষহীনী সেনা সবাইকে বধ করে দেন। আর বলরামের মধ্যে এত ক্রোধ জাত হয়ে গেছে, ওনার হাতে এসে গেছে জরাসন্ধ, জরাসন্ধকে বধ করতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরামের হাত ধরে বললেন একে ছেড়ে দাও, একে ছেড়ে দিলে কি হবে? পৃথিবী পৃষ্ঠে যত সব দুষ্টুরা আছে ও সব সংগ্রহ করে এখানে আমাদের কাছে নিয়ে আসবে, আমরা অনায়াসে তাদেরকে বধ করতে পারবো, আর আমাদেরকে খুঁজে খুঁজে কাউকে বার করতে হবে না, আমরা এসেছি এই উদ্দেশ্যে।
पृथ्वी मातार अभिजोग छिलो पृथ्वी पृष्ठ आशरिक लोकर संख्या बेड़े गेछे ताई पृथ्वी भार सृष्टि हयेछे ई भार अपनदनेर जन्य कृष्ण बलराम एसेछेन हाँ तो एखन पृथ्वी पृष्ठ कोथाय कत सब असुर सब रयेछे दुष्टरा रयेछे तो एके जे जलासन्धके जदि मेरे देबे ताहले आमादेर सेई सब असुरदेरके सेई सब दुष्टदेरके खुजे खुजे बार करे तबे तादेरके मारते हबे तार थेके भालो एके छेड़े दाओ ये सब संग्रह करे जख निये आमादेर काछे आसबे एके रेखे तादेरके मेरे देवा हबे तो बलराम एई कथाते जलासन्धके छेड़े दिलेन तो आबार जलासन्ध जखन मुक्त हये गेलेन आबार ओई भाव संग्रह करे तेईस अक्षणी सेना जो पूर्ण होते आबादे कृष्ण बलराम केवल जरासंध के रेखे तेईस अक्षणी सेना सबा के बध कर नदी मान रक्त नदी प्रवाहित तेईस अक्षणी सेना जो ये बध कर तेह रक्त नदी प्रवाहित हाई सब दुष्ट हाथ पा सब केटे गो से रक्त स्रोते जो भेसे जा देखा कम সাপ যেন নদীর স্রোততে যেরকম ভেসে যায় ঠিক সেই রকম লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই কথা উল্লেখ আছে হ্যাঁ এই দশম স্কন্ধে উল্লেখ আছে এইভাবে তেইশ অক্ষয়ী সেনা প্রতি বছর কতবার সতেরো বার এইভাবে ওদিকে আমার সময় হয়ে গেছে নটা বেজে গেছে তা আমরা এখানে কথা রাখছি আমরা আমাদের ইয়ে ছিল যে নটা যখন বাজবে যতই কথা থাক না কেন আমরা সেখানে স্টপ করে কাল থেকে আবার এই শ্লোকের উপর আলোচনা চলতে পারে এই শ্লোকের উপর আলোচনা এখন এক সপ্তাহ চলতে পারে তা আমাদের এইভাবে আলোচনা প্রসঙ্গে আলোচনা চলতে থাকবে আমাদের সময় হয়ে গেছে।